সম্মানীয় স্টুডেন্টস, আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে ইউজি ও বিডিপি নিয়ে পড়াশোনা করছেন বিভিন্ন সাবজেক্টের উপরে, আপনাদের একটা অফিসিয়াল নোটিশ পাবলিশ হয়েছে গত 17/7/2023 তারিখে। তো এই নোটিশটা মূলত ইউজি ও বিডিপি স্টুডেন্টদের রিনুয়াল সম্পর্কিত নোটিশ। এখানে বলে দেওয়া হয়েছে যে যারা যারা রিনুয়াল করতে বাকি আছেন অবশ্যই রিনুয়াল করে নেবেন। তো ডিয়ার স্টুডেন্টস, কারা কারা রিনুয়াল করতে পারবেন এখানে ক্লিয়ার দেওয়া আছে। দেখুন, 2018-19 ব্যাচের যদি আপনি এলিজিবল হয়ে থাকেন তাহলে অবশ্যই রিনুয়াল করবেন। এক কথায়, 2018 সাল থেকে 2023 সালের ভিতরে ইউজি ও বিডিপি যে সমস্ত স্টুডেন্ট আছেন, যাদের যাদের রিনুয়াল শো করছে তারাই রিনুয়াল করতে হবে, তাদেরকেই, কারোর ছাড় নেই। এখানে কাদের কত টাকা লাগছে এখানে দেওয়া হয়েছে, দেখুন ভালোভাবে। এখানে কোর্স অফ বিডিপি আর্টস অ্যান্ড কমার্স, এখানে দেওয়া আছে বাংলা, ইংলিশ, হিস্টোরি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিওলজি, এডুকেশন, ইকোনমিক্স অ্যান্ড কমার্স। এই সমস্ত স্টুডেন্ট যারা আছেন 2017-21 সালের ভিতরে, তারা 2700 টাকা পে করবেন, 2700 টাকা দিয়ে রিনিউয়াল করতে হবে। আর একটু নিচে আসি, এখানে লেখা আছে কোর্স অফ বিডিপি সায়েন্স উইথ নন ল্যাব বেসড সাবসিডারি পেপার, ম্যাথামেটিক্স উইথ সাবসিডারি, পলিটিক্যাল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি। তো এই সমস্ত স্টুডেন্টদের জন্য 3700 টাকা আপনাদের রিনিউয়াল ফিজ লাগছে 2017-20 ব্যাচের স্টুডেন্ট যদি হয়ে থাকেন। এবার আসছি কোর্স অফ বিডিপি সায়েন্স উইথ ল্যাব বেসড সাবসিডারি পেপার, যেমন ম্যাথামেটিক্স সাবসিডারি, ফিজিক্স, বোটানি অ্যান্ড জুওলজি। এই সমস্ত স্টুডেন্টদের জন্য 2017-20 ব্যাচের 4866 টাকা লাগছে। এবার আসি একটু নিচে, ব্যাচ হচ্ছে 2021-22 বা 21-21 পর থেকে যে সমস্ত ব্যাচগুলো আছে, যেমন ধরেন এখানে কি বলা হয়েছে, কোর্স অফ ইউজি আর্টস অ্যান্ড কমার্স, বাংলা, ইংলিশ, হিস্টোরি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিওলজি, এডুকেশন, ইকোনমিক্স অ্যান্ড কমার্স। এই সমস্ত স্টুডেন্ট যারা 2021-21 পরের ব্যাচ আছেন, আপনাদের 3900 টাকা আপনাদের রিনিউয়াল ফিজ লাগছে। তারপর এখানে আসি ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড জুওলজি, আপনাদের 5800 টাকা লাগছে 21 সাল বা 21-এর পরের ব্যাচের। এবং জিওগ্রাফি অ্যান্ড বোটানি স্টুডেন্টদের লাগছে 5600 টাকা, এখানে সাল দেওয়া আছে 21 বা 21-এর পরে। আর এখানে ম্যাথামেটিক্সদের লাগছে আপনার 5200 টাকা। ডিয়ার স্টুডেন্টস, যারা রিনুয়াল অলরেডি করে নিয়েছেন তাদের ইয়ারলি সাবস্ক্রিপশন লাগবে, সেটা হচ্ছে 600 টাকা একটা স্টুডেন্টশিপ রিনুয়াল। যাদের ফুল রিনুয়াল করা আছে, ধরেন অনেক স্টুডেন্ট অলরেডি 3টি ইয়ারে রিনুয়াল করা আছে, সব করা আছে, তাদেরকেও কিন্তু একটা 600 টাকা স্টুডেন্টশিপ রিনুয়াল করতে হবে। যদি করেন ভালো কথা, না করলেও কোনো সমস্যা নেই, তবে পাস করতে হবে। যেহেতু অফলাইন পরীক্ষা হবে সেক্ষেত্রে কোনো না কোনো সমস্যা হতেই পারে, তাই 600 টাকাটা মায়া না করে 600 টাকায় স্টুডেন্টশিপ রিনিউয়ালটা করে নেবেন। ডিয়ার স্টুডেন্ট, সব থেকে বড় যে একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে এবার স্টুডেন্টদের কথা মাথায় রেখে ইউনিভার্সিটি কিন্তু একটা বিরাট বড় ডেট দিয়েছে। আপনি এখানে দেখেন ফ্রম আর টু, এখানে দেওয়া আছে 21/7/2023 বেলা 10টা থেকে 21/8/2023 বেলা 4টে পর্যন্ত। তার মানে পুরো 1 মাস আপনি সময় পাচ্ছেন আপনি রিনিউয়াল করার। এক্ষেত্রে অন্যান্য বার কি হয়, 6 দিন 7 দিন করে সময় দেয়, প্রচুর স্টুডেন্ট রিনিউয়াল করতে পারে না, কারণ নেতাজির তো অ্যাকচুয়ালি আপনার কি বলবো, ওপেন বা মুক্ত বিশ্ববিদ্যালয়, এখান বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু কর্মসূত্রে ব্যস্ত থাকে, দীর্ঘদিন হয়তো ইউনিভার্সিটির স্টুডেন্টদের সাথে বা ইউনিভার্সিটির সাথে যোগাযোগ থাকে না, সেক্ষেত্রে এই ডেটগুলো তারা সময় মতো ঠিকঠাক জানতে পারে না, যে কারণে ইউনিভার্সিটিটা বিষয়টা ভাবলো যে হ্যাঁ এটা করা যায়। তো তার জন্য 21/7/2023 বেলা 10টা থেকে 21/8/2023 বেলা 4টে পর্যন্ত একটা লং ডিস্ট্যান্সের ডেট দিয়ে দিয়েছে প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য। আপনারা আরামসে এবার রিনিউয়াল করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এখানে কি বলা হয়েছে, অনলাইন ফিজ সাবমিশন 21/7/2023 থেকে 28/8/2023 ওর ভিতরেই করতে পারবেন। এখানে কি বলা হয়েছে, যদি কোনো ক্ষেত্রে ফিজ সাবমিশন অফ অ্যানি ইন্ডিয়ান ব্যাংক ব্রাঞ্চ, যদি আপনি অফলাইনে ফিজ সাবমিশন করেন সেক্ষেত্রে আপনার 25/7/2023 থেকে 28/8/2023 ভিতরে আপনাকে করতে হবে। তো ডিয়ার স্টুডেন্ট, আপনাদেরকে একটা ভালো কথা বলি যে রিনিউয়াল করবেন অনলাইনে করাটাই শ্রেয়, সঙ্গে সঙ্গে রিনিউয়াল হয়ে যাবে, আপনার কোনো রকম ঝামেলা পোহাতে হবে না, এটাই হচ্ছে মেন কথা। ডিয়ার স্টুডেন্টস, আর একটা কথা বলি যে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখা শিখুন, এখানে সমস্ত নোটিশ দেখবেন। অফিসিয়াল ওয়েবসাইটটি যখন খুলবেন একদম উপরে, এখানে দেখেন রিসেন্ট আপডেটগুলো আছে, রিসেন্ট আপডেট। তো এই রিসেন্ট আপডেটের এই জায়গাতেই সমস্ত ডিটেলস আপনার দেওয়া থাকে। যদি আপনার এটা স্ক্রোলিং হয়ে যায় অতিরিক্ত বেশি পরিমাণে, আপনি এটা একটু মোটামুটি দেখে নেবেন যে ঠিকঠাক আছে কি না।
এরকম করে দেখে নেবেন প্রিভিয়াস বা নেক্সট, আপনি স্টপও করতে পারেন ইয়েটা। তো এই হচ্ছে আপনার মোটামুটি অফিসিয়াল ওয়েবসাইট কিভাবে রিনিউয়াল চেক করবেন। এই যে 18/7/2023 যে নোটিশটা, এটা এখানে ক্লিক করলে আপনি নোটিশটা দেখতে পারবেন। তো কিভাবে রিনিউয়াল করবেন স্টেপ টু স্টেপ ফলো এখানে দেখিয়ে দিয়েছে। আপনি রিনিউয়ালের সিস্টেমটা দেখে নেবেন, আপনার যে ওয়েবসাইট দেওয়া আছে wbnsuadmission.com, ওই ওয়েবসাইটে যাবেন, তারপরে অনলাইন করবেন। এখানে তারপরে কি করবেন, মোটামুটি চেক করে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা, তারপর অনলাইন পে করে আপনার যে ডিটেলস বা আপনার যে কাগজটা আসবে সেটা ডাউনলোড করে নিতে পারবেন। ড্যার স্টুডেন্টস, আপনাদের এই ইনফরমেশনটা যদি ভালো লেগে থাকে বা একটু ইনফরমেটিভ বলে মনে হয়, ভিডিওতে লাইক করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন এখনো পর্যন্ত, অবশ্যই দেখেন এই ভিডিওর নিচে এরকম একটা রেড সাবস্ক্রাইব বাটন আছে, ক্লিক করে দেবেন। আর পাশে একটা ছোট বেল আইকন আসবে না, সেটা অল নোটিফিকেশান করে দেবেন, তাহলে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। আমাদের এই চ্যানেলে আমরা সব সময়ের জন্য আপনাদের পাশে থাকি এবং সমস্ত আপডেটগুলো ভিডিও আকারে প্রকাশ করি, আপনারা দেখতে পারেন। এক্সাম চ্যালেঞ্জার ইনস্টিটিউট বর্তমানে আমাদের টোটাল ফ্যামিলি বেস হচ্ছে 78,000। তো অসংখ্য ধন্যবাদ আপনারা পাশে আছেন। ডে স্টুডেন্টস, যদি কারো কোনো প্রয়োজন থাকে আপনারা সরাসরি অনুস্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন, 8116071097। এটা কল এবং হোয়াটসঅ্যাপ দুটোই আছে, যদি ফোনে ব্যস্ত পান সেক্ষেত্রে সরাসরি হোয়াটসঅ্যাপ করবেন। ডেফিনেটলি আমরা অল টাইমের জন্য হোয়াটসঅ্যাপে সব থেকে বেশি অ্যাক্টিভ থাকি, হোয়াটসঅ্যাপে গাইড করে দেবো। ডে স্টুডেন্টস, আপনারা প্রত্যেকে জানেন যে রিনিউয়াল এরপরই আসছে আপনাদের অ্যাসাইনমেন্ট ও তারপরই আসছে ফাইনাল এক্সাম। সেক্ষেত্রে আপনার যদি অ্যাসাইনমেন্টের অ্যান্সারের প্রয়োজন হয়, ওভারঅল ওয়েস্ট বেঙ্গলের নাম্বার 1 কোচিং ইনস্টিটিউট এক্সাম চ্যালেঞ্জার, তো এখান থেকে আপনারা অ্যাসাইনমেন্টের অ্যান্সার নিতে পারেন। এছাড়াও আপনি যদি চান যে অ্যাসাইনমেন্ট সাবমিট করে নেবেন আপনাদের কর্মসূত্রে ব্যস্ত থাকার কারণে, অথবা আপনার যদি অনলাইনে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে ভয় হয় বা যদি অসুবিধা হয়, ইন্টারনেট সমস্যা হয়, সেক্ষেত্রে আমরা সেটারও করে দেবো। তো আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, সমস্ত গাইড আমাদের থেকে পেয়ে যাবেন। আর অ্যাট লাস্ট বলে রাখি যে লাস্ট মিনিট সাজেশন বা ফাইনাল এক্সাম নোট, যেহেতু আপনাদের অফলাইন পরীক্ষা হচ্ছে, তো যদি প্রয়োজন বলে মনে করেন যে নোটস নেব, তা অল্প পড়ে যদি ভালো নাম্বার পেতে চান অবশ্যই এক্সাম চ্যালেঞ্জার ইনস্টিটিউট থেকে আপনাদের যে নোটস সেগুলো নিতে পারেন। আমরা নোটস উইথ সাজেশন দিয়ে থাকি স্টুডেন্টদেরকে, আপনারা ওখান থেকে অল্প পড়ে একটা ভালো নাম্বার তুলতে পারবেন। ডিয়ার স্টুডেন্টস, আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আরও কোনো আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। আপনাদেরকে একটা হাম্বেল রিকোয়েস্ট করবো, অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর আপনার প্রিয়জনদের মাঝে ভিডিওটা শেয়ার করে দেবেন। আর আপনার যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ বেশ, আর অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।